পরে পরে রে পরে মা, তোমার কি খুব খারাপ লাগতেছে মা? কই থাকোস, ডাক দিলে তোরে পাই না দিহান কো ভাই। ভাই উজলতে পুরো কাছে না, তার মাছের টলারে গেছে। ফুলাটা কই থা হে, কি করে কিছুই বুঝি না আমার না। পরানটা বাইরে যাইতেছে রে মা। মা তোমার বেশি খারাপ লাগতেছে আমি বুঝতে পারছি, আমি তো ডাক্তার শাশুড়ে ডাকি নেই। হ্যাঁ না রে মা, ডাক্তার ডাক লাগবো না, দিহান গো আমার দিহান বাবার একটু দেখতাম আমি। বাবা আয় বাবা, আমার বলে আয় বাবা। মা তোমার কি বেশি খারাপ লাগতেছে? হ বাবা মনে হইতেছে আমার পরানটা বেন বাইরে যাইতেছে গা। দেখো মা, এরকম উল্টা পাল্টা কথা কবে না, এগুলো কিন্তু আমার ভালো লাগে না। বাবা রে আমার রে গরুর মাংসটা কয়টা ভাত খাওয়াবি? কবে যে গরুর মাংসটা ভাত খেয়েছিলাম আমার তো মনেই নাই। গরুর মাংসটা ভাত খাওয়ার লেগে আমার আত্মাটা ধরভর ধরভর করতেছে বাবা। মা দেখো, তুমি যেহেতু গরু মাংস দিয়ে খাইতে চাইছো, আমি যেমনি হোক তোমার গরু মাংস কিনে এনে খাওয়াম, তুমি চিন্তা করো না। বাবা তোর কথাটা শুননা, আমি অনেক শান্তি পাইতেছি বাবা। মামা তুমি থাকো, আমি দেখি গরু মাংস আনতেছি তোমার জন্য। ভাইয়ের কাছে তো টাকা নাই, ভাই গরু মাংস কই পাবো, এখন কি করি? মা তুমি জায়গায় থাকো, আমি একটু আইতাছি। হ্যাঁ আচ্ছা যা, উজে পানি আছে পানি খাইও, ঘরে ভাত আছে ভাত কেটে আছে। আল্লাহ আমি আর কেমনি কি করবো, কিছুই তো বুঝতেছি না। আমার মা গরু মাংস দিয়ে ভাত খাইতে চাইছে, আমার কাছে তো গরু মাংস কেনার মতো টাকা নাই, এখন আমি কি করবো? আল্লাহ তুমি আমার একটা বস্তা টাকা দেও না, তুমি মানুষের কত কি দাও, কত মানুষের কত কি দাও, যারা চায় না তাদেরও তুমি অনেক কিছু দাও, কিন্তু আমি তো তোমার কাছে শুধুমাত্র এক বস্তা টাকাই চাই। যদি এক বস্তা টাকা পাই তাহলে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতাম, আমার বোনটারে ভালো একটা স্কুলে ভর্তি করে দিতে পারতাম। মানুষের কত ইচ্ছাই পূরণ হয়, তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করে দাও না আল্লাহ। ভাই এই ভাই, ওই হ্যাঁ মুনি কিরে পুরি, কিছু কবি? হরে আমার ভাইরে দেখছস? হ তোর ভাইরে তো দেখছিলাম, ওই যে যমুনার পাড়ে বালুর বস্তা আছে না, ওখানে শুই থাকতে। আচ্ছা তাহলে তুই যা আমি যাই। দেখছ আমার ভাইটা কি রোদ্রের মধ্যে এই জায়গায় এসে শুয়ে রয়েছে। ভাই সেটা তো বুঝতেছি, কিন্তু গরু মাংস কেনার টাকা তুই কই পাবি? গরুর মাংস তো অনেক দাম। দেখ দাম যত, মাঝে হতো খাইতে চাইছে যেমনি হোক, ওটা আমার ব্যবস্থা করে দিতেই। কিন্তু ভাই তুই টাকা পাবি কই? সকালে যে কাকার মাছের ট্রলারে গেছিলাম না, ওই তো তখন কাকা আমার কিছু টাকা দিছিল, ওই তো আর ওবো এক দেড়শো ঘুরা দেয় নাই গে। ভাই তাহলে চল আমরা না মাংসের দোকানে যাই, মাংসের দোকান থেকে যদি আমরা ওই টাকা দিয়ে মাংস কিনতে পারি যতটুকু দেবো অতটুকু নিয়ে আয়া পড়মু, আই যাই চল। বড় ভাই মাংস লাগবে এই দেখেন একবারে টাকা লাগবো না লাগবো না, কেবল যাবো করছি আর আজকে লাগবো না তো, মাংস আমার বাসায় ফ্রিজে এক মন করে থাকে। ভাই কাস্টমারই তো নাই এসে। কাকা
বাচ্চা মাংস নেবা, এই যে দেখো একদম ছিনার মাংস। কিন্তু কত করে মাংস? 750। কত টাকা ভাই? উনি বলতেছে 750 টাকা, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, যা আছে তো দিব না। কাকা তুমি অনুরোধ করে কো না, যেতে যাই কাকা। ঠিক আছে আমি দেখতেছি কাকা, আমার কাছে তো এত টাকা নাই, আমার কাছে এই কয়েকটা টাকা আছে, এরা আপনি নিয়া যে কয়েক টাকা হয় ওই কয়েক টাকার মাংস দেন। আরে বেটা এই গয়টা তো মাংস কিনবার আছে, যা ফট। কোন লাভ হইব না, যাও এক পিস মাংস পাবা না, তোমরা এসো মাংস কিনো দেখে যাও দিকে। ঠিক আছে চল। দেখছেন বড় ভাই 180 টাকা নিয়ে এসে মাংস কিনবেন নিয়ে, এটা একটা কথা হইলো ভাই। এখন কি করবি? মাল নিয়ে কি আমরা গরুর মাংস নিয়ে যেতে পারবো না? দেখ আমি তো নিতে চাই, কিন্তু আমার কাছে আছে 180 টাকা, এই টাকা দিয়ে গরুর মাংস না, হাড্ডিও পাওয়া যাবো না। তাহলে এখন কি করবি? দেখ এখন তো আর এই টাকা দিয়ে হবো না, চল বাড়িতে ফেরা যায়। বাড়িতে দেখ কাজ কাম কইরা আরো কিছু টাকা এনে যোগ করে পরে মাংস কিনে নিয়ে যাবি বাড়ি, চল। আমার একটু পানি দে মা। ওই দেন বাবা বনি, ওই বনি মা একটু পানি দে আমারে দে। না কাকা না, এনেকে কাকা এলি তো কাকার কবার বাড়ি কি তো কাকা দিবই নাই না দিব আল্লাহ জানি। কিরে দিহান তোর যদি আজকাল খুই দেই পাওয়া যায় না, একা একা যৌবনে যাই মাছ মারবার নিকে, হাতে যদি যাস তাও তো কিছু টাকা পয়সা কামাই করতে পারস, না করতে ভালো লাগে না? না কাকা আজকে আমি তোমার লগে সারাদিনই মাছ ধরবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তোর আবার কি শর্ত পাওনি? কাকা আমার না 500 টাকা দিয়ে দিব। কি 500 টাকা? এই আমি সারাদিন যৌবনায় মাছ মাইরা 500 টাকা কামাই করা হয় না, তোর 500 টাকা কোন থেকে দিব? হ্যাঁ কাকা তুমি তো জানোই আমার মা অসুস্থ, আমার মায়ের চিকিৎসা করানোর মতো আমার কাছে কোনো টাকাই নাই, শেষমেশ আমার মায় আমার কাছে গরু মাংস খাবার চাইছে, আর আমি যদি আমার মারে গরু মাংস না খাওয়াইতে পারি তাহলে আমার এই মনটা শান্তি পাবো না। তুমি আমার 500 টাকা দাও, আমি বলছিলাম এক সপ্তাহ তোমার লগে রোগাই থাকুক মাছ ধরে দিব, কিন্তু কোনো টাকা দিব না। তুমি যদি কো না এক সপ্তাহ না এক মাস থাকবেন দিকে আমি তোমার লাগে এক মাসে থাকবো, তাহলে তুমি আমারে 500 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমার কাছে 500 টাকাই আসিল, তাও কিস্তির টাকা দ, এ টাকাই নি, এনে 500 টাকাই রাখছিলাম কিস্তির টাকা। কাকা তোমার অনেক অনেক ধন্যবাদ কাকা, তুমি আমার 500 টাকা দিয়া দিলা, আমি যে তোমার কি বলে ধন্যবাদ দিমু, আমি সেই বাসায় খুঁজে পাইতেছি না, আমি যাই তাড়াতাড়ি বাজারে যাই আমার মায়ের লেগুর মাংস কিনে নেই, তারপরে আমি তোমার মাছ ধরবার যাবো। আচ্ছা যা মায়ের গিয়ে মাংস খাওয়া। মাংস ভালো আছে টাটকা মাংস। আমি দেখা নিয়েছি ও তুমি যে সকালে আইছিলা সেদিন, হ্যাঁ আমি টাকা দিতেছি দেন আমার 1 কেজি মাংস, এই যে এনে আরো 250 টাকা আছে কাকা, একটু ভালো দেখে দিয়েন বড় ভাই, 1 কেজি মাংস একটু ভালো দেখে দিয়েন। Thank you.
ভাই তোমার রেখা শুই লাগিল কইল যে মায়ের লেগে নাকি গরুর মাংস নিয়ে আইব, কিন্তু তখন যে বেড়াই কইল গরুর মাংসের যে দাম, আমার ভাই কি কিনা আনতে পারবো, আমার ভাই এত টাকা কই পাবো? গরিব গোপালে জুটবো, আমার ভাই গরুর মাংস কিনতে গেছে, আমি ভাবতেছি কেমনে করে আমার ভাই আমার মায়ের লেগে গরুর মাংস নিয়ে আইব, ভাইয়ের কাছে তো টাকা নাই। কি কইছে তোর ভাইয়ের কাছে টাকা নাই? আসার সময় দেখলাম তোর ভাই তুষার কাকার থেকে 500 টাকা নিচ্ছে, দেখবি ঠিকই তোর ভাই গরুর মাংস নিয়ে আসবে। কি সত্যি কইতেছস? তাইলে তো ভালো হইব, অনেক দিন পরে আমার ভাই গরুর মাংস খাবো। আমি যাই, আমি যাই, আর রান্না নাই আজন করি গে, আমি যাই। মা আমি তোর কইলাম না যে আমি বাজারে যাইতেছি গরু মাংসের লিগা, গরু মাংস কিনে যা তোর রান্নার ব্যবস্থা করবো কইলাম, তুই এখন বয়ে রেছিস, যা তো তাড়াতাড়ি গুছা। আর মা বাকি শুয়ে রয়েছে গে, এই মা উড়ো, এই যে দেখো তোমার লিগে গরু মাংস নিয়ে আইসি। ভাই রে, মা আর কোনোদিন আমার কাছে গরুর মাংস খাইতে চাইব না, মা আর কোনোদিন গরুর মাংস খাইব না। মানে মানে মা আমার ঘরে ছেড়ে চলে গেছে। তুই কি করবি মা? মা মা তো আমার ঘরে ছেড়ে চলে যেতে পারে না মা, মা কথা কো, মা কথা কো, তুমি এই তো মা কথা কো মা।